সুরে সুরে পান করি। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما وصلناك الا رحمة للعالمين فقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين বিশেষ অতিথি এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় এবং কর্মী নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে এমন একটা সময় আজকে আমরা একটু উপনীত হয়েছি যে এই মাসটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, যে মাসটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ে, ওই মাসে ইউরোপের একটি দেশ ফ্রান্স ওই দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্রটাকে উপলব্ধিমূলক অবস্থানে তৈরি করেছে। এটা করে আমাদের সারা পৃথিবী লক্ষ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। যিনি আমাদের প্রাণের প্রাণী স্পন্দন, যাকে আমাদের জীবন থেকে ভালোবাসি বেশি, তাকে নিয়ে গভীর গুরুত্বপূর্ণ মন্তব্যের কারণে আজকে আমরা অনেক ব্যথিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি মানা না আসবে। আজকে আমাদের ইমানের দাবি হল যে আমরা ফ্রান্সের বিরুদ্ধে হয়তো যুদ্ধ ঘোষণা করতে পারবো না, কিন্তু তাদের পণ্য গুণা বাইমান করে তাদের অর্থনৈতিক তালে আমরা পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং নৈতিকতাকে ধারণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ গুলো রয়েছে এগুলো যদি যথাযথভাবে বাস্তবায়ন করি, তাহলেও তারা এগুলোর মাধ্যমে একটা উপযোগী একটা দিককার তারা পাবে। এই জন্য আসুন এই সময় আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো যে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব এবং ন্যূনতম ইমানের যে আমাদের দাবি রয়েছে এইটা আমরা প্রকাশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Mm-hmm.